হেই বন্ধুরা ওয়েলকাম টু আন্না দার এপিসোড অফ আজকের এই আপনারা জানেন যে আমাদের চ্যানেলে শুক্রবার একটা করে ভিডিও আসে আজকে কাজের এই সপ্তাহে অ্যাকচুয়ালি এই সপ্তাহে অ্যাকচুয়ালি কাজের চাপ এত বেশি থাকার জন্য আমি ভিডিও তো বানানো হয়ে গেছে ভিডিওর যাবতীয় অন্যান্য যে কাজগুলো করতে হয় থামনেল বানানো ট্যাগ করা বা বিভিন্ন যে সকল কাজগুলো হয় সেগুলো আমার পক্ষে করা সম্ভব হয়নি সেই জন্য আজকে ভিডিওটা আমি আপডেট করতে পারছি না বা আজকে দিতে পারছি না সম্ভবত সামনে শুক্রবার এই শুক্রবার বলছি সামনে সোমবার কিবা আহ রবিবার রাত্রিবেলা আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। কারণ এটা ফ্লাওয়ার হর্ন সিরিজের একটা ভিডিও পরপর আসলে সবার জন্য সেই জন্য পরপর আনারই চেষ্টা করব। যাই হোক আজকে এই ভিডিও টপিক হচ্ছে ফিশ কিপিং হবি যে এই ফিশ কিপিং আর এই হবিটাকে যারা বিজনেসে মেনটেন করতে চায় এটা কি প্রফিটেবল হবে অ্যাজ এ হবি এই হবিস থেকে সেটাকে কি মানে প্রফেশনে নিয়ে যাওয়া যেতে পারে এই জিনিসটা অ্যাকচুয়ালি নিয়ে আজকে কথা বলবো এটার এক্সপিরিয়েন্স আমার অবশ্যই খানিকাদের আছে সেই এক্সপিরিয়েন্সের বেসিসেই আমি আজকের এই ভিডিওটাতে যা যা ইনফরমেশন এবং যা যা কথা বলা সেগুলো বলবো প্রথম হচ্ছে যে দেখুন প্রথম জিনিস হচ্ছে একজন হবি থেকে একজন আহ ফিস কিপার বা এই কিপিং এ যারা বিজনেস করবে আমি ডাইরেক্ট বিজনেসম্যান বলেই চালাচ্ছি তাদের মানে বলতে সুবিধা হয় আপনাদের বুঝতে সুবিধা হয় এক কথা বারবার যেন কিপিং থেকে বিজনেস বারবার না বলতে আপনারা ইজিলি বুঝতে পারবেন সেই জন্য ঠিক আছে তো এই যে বিজনেস অর্থাৎ এই কিপিং থেকে মাছের রঙিন মাছের ব্যবসা এই জিনিসটা অ্যাকচুয়ালি যারা করতে চান এখনকার মানে ইনিশিয়াল একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ফিশ কিপার সে নয় কিন্তু সে বিজনেসম্যান হতে চায় যেটা আমার পক্ষে মনে হয় পসিবল নয় কারণ আপনি যদি ফিশ কিপিং করতে না না জানেন জানেন অর্থাৎ মাছ পুষতে সেখান থেকে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ হচ্ছে আপনি দাম দিয়ে মাছ কিনে নিয়ে আসবেন এবার সেই মাছগুলোকে কি হয় সেই মাছগুলোকে আপনি যখনই ব্যবসা করার জন্য আপনার যে টার্গেট থাকবে বাচ্চা তুলাবো বাচ্চা তুলবো বাচ্চা উঠবে সেই জিনিস সেই প্রসিডিওর আপনি জানেন না বেসিক্যালি জানাটা সম্ভব নয় কারণ এই যে আপনি হ্যাঁ ভিডিও দেখেছেন লোকের শুনেছেন কারোর কাছ থেকে গিয়ে ট্রেনিং নিয়ে এসছেন তাও আপনি করতে পারছেন না এটাই সম্ভব এটাই অ্যাকচুয়ালি বাস্তব করা সম্ভব হয় না তার কারণ হচ্ছে এগুলো করতে ওই সম্বন্ধে আপনাকে জানতে হয় এবং সেই জানাটা কখনোই কারোর থ্রুতে আসা সম্ভব নয় সেটা আপনাকে ওই মাছটাকে রেখে নিজেকে রেখে টাইম দিয়ে এই জিনিসগুলোকে টাইমের সাথে সাথে শিখতে হয় এটা খুব বাস্তব কথা সেই জন্য অধিকাংশ যারা এই কিপিং এর মানে আহ হবিটাকে ব্যবসা হিসাবে চালাতে চায় তারা ফেল হয় এটা হচ্ছে তার মন মানে একটা অন্যতম বড় কারণ এবার বলবো এই ফিশ কিপিংটাকে কিভাবে সাকসেসফুলি ব্যবসাতে রূপান্তর করা যায় প্রথম যে জিনিসটা সব থেকে আগে দরকার হয় সেটা হচ্ছে যে কিপিং কে আগে হচ্ছে জানা আপনি যদি ফিশ কিপিং যেটা অলরেডি বলেছি আপনি যদি না জানেন কিপিংটা কিভাবে করতে হয় কোন মাছের যত্ন কিভাবে নিতে হয় কোন মাছ থাকে কিভাবে তাদের মানে যেহেতু আপনি ব্যবসা করতে চান তাদের ফার্দার প্রোডাকশন রিপ্রোডাকশন কিভাবে করবেন এই যে প্রসিডিওর এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার আপনার কিপিং করা পক্ষে পসিবল নয় বা আহ ফিশ কিপিং এর যে ব্যবসা বিজনেস করাটা আপনি করতে পারবেন না কোনোভাবেই করতে পারবেন না এবার তাহলে আপনার কি করণীয় সেক্ষেত্রে আপনি বেসিক যে ফিশ কিপিং এর একদম বেসিক কিছু মাছ হয় যেগুলোকে আমি আহ বেসিক মাছগুলোকে সবসময় একটা নর্মাল যে মাছগুলো মরে না হার্ডি মাছ ইউজ করা সহজ মানে ইউজ সরি ইউজ বলছি আহ মানে রাখাটা সহজ এই যে মাছগুলো আছে এই মাছগুলো অ্যাকচুয়ালি দিয়ে আমার মনে হয় ফিশ কিপিং করাটা করলে বা এই জিনিসটা শুরু করলে অনেক সুবিধা হয় সবার ক্ষেত্রে তো এবার কি করা যায় কিভাবে করতে হয় সেটা বলবো প্রথমত হচ্ছে আপনি যখনই ফিস কিপিং করতে চাইছেন তো সেই জন্য সেইভাবে আপনি ফিস কিপিং শুরু করুন ফিশ কিপিং করার পর মোটামুটি আপনি এক দু বছর কি আড়াই বছর ফিস কিপিং করেছেন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং বেশ কিছু ধরনের মাছ আপনি মোটামুটি আমি ধরলাম আট দশ ধরনের বা পনেরো ধরনের মাছ আপনি পুষতে শুরু করেছেন এবং সেটা আপনি বুঝে গেছেন এরা কিভাবে মানে এরা কিভাবে থাকে জলের প্যারামিটার কিরকম হয় টেম্পারেচার কিরকম হয় বাচ্চা কিভাবে দেয় কিভাবে রাখতে হয় কি কি রোগ হলে কি কিভাবে ওষুধ দিতে হয় কি কি ট্রিটমেন্ট করতে হয় কোন কোন রোগ হতে পারে এই জিনিসগুলো যখনই আপনি জেনে গেছেন মানে বলতে গেলে একটা মাছকে বাঁচানোর জন্য মাছকে রাখার জন্য যা যা লাগে সেই সম্বন্ধে আপনি জেনে গেছেন তারপর আপনি এবার সেটাকে ব্যবসায় রূপান্তর করতে চাচ্ছেন সেখানেও একটা ব্যারিয়ার আছে সেটা হচ্ছে যে মাছ পোষার মানে মাছ বাচ্চা দিল বাচ্চা দেওয়ানো শিখে গেছেন সেই বাচ্চার যত্ন এবং এই জিনিসটা করার পরও একটা ব্যারিয়ার আছে সেটা হচ্ছে যে জায়গা তো আপনি যখনই এই যে চিন্তা ভাবনাটাকে মানে ফিউচার প্ল্যান করতে চাইছেন অ্যাজ এ ফিশ সেক্ষেত্রে আপনি আপনি আর ধরে রাখবেন আজকে থেকে ফিস কিপিং শুরু করেছেন ব্যবসা করবেন আজ থেকে চার বছর কি তিন বছর পর এই জিনিসটা আপনাকে কনসেপ্টটা ভাব ভেবে রাখতে হবে এবার হ্যাঁ আপনি হয়তো এই মিডিলে কিছু খরিদ্দার পেয়েছেন বিক্রি করছেন সেটা আলাদা ব্যাপার সেটা ছোটখাটো জিনিস সেটা আমি বলতে চাইছি না কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ফিশ কিপিং যারা করছেন এবং তারা একটা টাইমের পর মোটামুটি যখন সবকিছু রপ্ত করে ফেলবেন কি রকম ভাবে কি করতে হয় সব রকম জিনিসগুলো জেনে যাবেন বুঝে যাবেন তখন আর কোনো অসুবিধা হবে না এবার আপনি যখনই এই ফিশ কিপিং শুরু করেছেন আস্তে আস্তে আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে একদম স্টার্টিংয়ে স্টার্টিং এ সবার ক্ষেত্রে যেমন হয় সবার ক্ষেত্রে কিছু বড় সড়ো কিছু দিয়ে সবাই স্টার্ট করে না আমি সবাইকে যেটা বলি অন্তত দুই থেকে আড়াই ফিট কি তিন ফিটের ট্যাঙ্ক দিয়ে শুরু করুন ফিট ফিট থেকে থেকে কম করবেন না সেই ট্যাঙ্ক দু আপনারা শুরু করুন আস্তে আস্তে ট্যাঙ্কের সংখ্যা বাড়বে এবং আপনি যখনই মাছ ব্যবসা শুরু করতে চাইছেন তখন ভাই একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে যে শুধু এই কাঁচের অ্যাকোয়ারিয়াম করে ব্যবসা করা যায় না একদম সোজা বাংলা কথা হ্যাঁ রাখা যায় টেম্পোরারি রাখা যায় ব্যবসার ক্ষেত্রে বলছি কিন্তু ওই কাঁচের অ্যাকুরিয়াম করে ব্যবসা করা যায় না তো সেক্ষেত্রে যেটা করতে হবে যেহেতু যেহেতু আপনি নিজে প্রোডাকশন করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বাড়ির মধ্যে চো বাচ্চা বানাতে হবে এবার বাড়ির মধ্যে যদি জায়গা থাকে ভালো কথা না জায়গা থাকলে সেটা আপনারা যেভাবে অ্যারেঞ্জ করবেন সেটা আপনাদের ব্যাপার কি করে করবেন সেটা তো আমি বলতে পারি না সেটা আপনাদের প্রত্যেক মানুষের প্রত্যেক ধরনের সিচুয়েশন থাকে তারা তাদের মতো করে অ্যারেঞ্জ করবে হয়তো হবে না সেটা আলাদা ব্যাপার তো যাই হোক তো এবার এই জিনিসগুলো হলো এবার কিছু কিছু মাছ আছে যে মাছগুলো থেকে যারা শুরু করতে চাই তাদের ক্ষেত্রে কি হয় মানে লাভ লাভ জিনিসটা কিন্তু শুরু হয় যেমন আমি একটা কথা বলি যারা ধরুন কিছু কিছু জায়গা আছে গ্রামগঞ্জের সাইডগুলোতে যেখানে মাছ বা কিছু কিছু স্পেশাল স্পেসিফিক যদি আমি বলি কিছু কিছু জায়গা আছে এবং যে সকল জায়গাতে বেশি কিছু মাছ ছাড়া লোক বেশি কিছু পোষে না নর্মাল টাইপের জায়গাতেই মাছগুলো রাখে কিছু কিছু স্পেশাল মাছগুলোই রাখে যেমন এখানে স্পেসিফিক কিছু মাছ বলি নর্মাল ওই গাপি মলি এইরকম টাইপের যে মাছগুলো আছে তারপর হ্যাঁ গোল্ডিশ মোস্টলি গোলফিশ মানে রঙিন মাছ বলতেই মানুষ সাধারণত একটা জিনিসই বোঝে আহ এইগুলোই তো এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো থেকে যদি শুরু করা যায় এইগুলো থেকে শুরু করলে বিক্রিটা কিন্তু হয়ে যায় এবার প্রথমেই আপনি দিয়ে যদি করেন তাহলে বলবো মানে প্রবলেম হতে পারে কারণ গোলফিসের বাচ্চা তোলানো সহজ আমি ভিডিও বানিয়ে দিয়েছি যারা করতে চান ওখান থেকে দেখে করে নিতে পারবেন কিন্তু সেইভাবে মানে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ইজিলি করে নিতে পারবেন যদি না থাকে ওই যে বললাম যদি না থাকে আগে এক্সপিরিয়েন্স গেইন করুন তারপরে ব্যবসা করার চিন্তা ভাবনা করবেন এবার এবার যেটা হচ্ছে যে কি ভাবে কি কি জিনিস থেকে করা দেখুন যখনই আপনি এই প্রোডাকশন বাড়াবেন মাছ মাছ নিয়ে এবং সেখান থেকে করবেন বাচ্চা যেতে তোলাবেন রিপ্রোডিউস করাবেন এবং প্রোডাকশন বাড়াবেন এটা হচ্ছে বেসিক আপনার টার্গেট যদি থাকে সেক্ষেত্রে আমি বলবো সবসময় ভালো কোয়ালিটির মাছ থেকে নিয়ে আসা এবং ভালো কোয়ালিটির মাছের সাথে সাথে তাদের জেনেটিক্যাল ওরিয়েন্টেশন গুলোকে আপনাদের জানা এই জিনিসগুলো যারা ব্রিডার এই যে ফিশ কিপিং যারাই করবেন এবং তারা ব্যবসা শুরু করতে চান হ্যাচারি মিনি হ্যাচারি শুরু করতে চান তাদের ক্ষেত্রে যে জিনিসগুলো করায় করাবেন সেটা হচ্ছে ব্রিডিং এবং যখনই ব্রিডিং করাবেন তাদের যে বেসিক কনসেপ্টটা থাকে না সেটা হচ্ছে জেনেটিক্যাল যে আইডেন্টি মানে জেনেটিক্যাল যে ফ্যাক্টারগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সম্বন্ধে যে বেসিক ধারণা সেটা ম্যাক্সিমাম লোকের থাকে না এটা দেখুন এটা অনেকের কারণ কারণও হচ্ছে জেনেটিক জিনিসটা প্রথমত যারা এই সকল একদম ফ্র্যাঙ্কলি কথা বলছি কারো গায়ে লাগলে আমার কিছু করার নাই কিছু মনে করবে না এই সকল জিনিসগুলো করে মানে আমি ইন জেনারেল সেন্সে বলতে চাইছি না এই কথাগুলো কিন্তু বলছি যারা শখ থেকে করেন যাদের নলেজ আছে বেসিক মানে বেসিক নলেজ আছে যারা এই ব্যাপারগুলো জানেন তারা এক ধরনের করতে পারে আর একজনের আছে কি হুজুকে বসে হুজুকের মানে হুজুক উঠলো করতে শুরু করলাম এইরকম জিনিসগুলো একজন করে এক দল মানুষ করে তো সেক্ষেত্রেও একটা প্রবলেম আছে

আমি এগুলো কাউকে আমি কোনো কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি বাস্তব কথা বোঝার জন্য বাস্তব ভাবে কথাগুলো বলছি সোজা কথা বলি আমি যদি একজন ফ্যাক্টর গুলো বোঝাতে চাই আমি বলি আমার আমার সাথে মানে এই ওয়ার্ল্ড কথা শুরু করার পর থেকে অনেকেই আমার কাছ থেকে আমার কাছে আহ ফিসকিপিং রিলেটেড ডাউট প্রবলেম আসে আছে এবং তাদের আমি যতটা পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি যতটা পারি সবাইকে পসিবল হয় না কিন্তু যতজনকে পারি হেল্প করার চেষ্টা করি তো আমি এই জিনিসটা দেখেছি যে জিনিসটা আসে বেসিক্যালি এখন মানে লাস্ট দেড় বছর থেকে প্রায় অ্যারাউন্ড এক দেড় বছর থেকে যে জিনিসটা বেশি আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের আহ ফিশ কিপিং এর জিনিসটা বেশ বেড়েছে ঠিক আছে কিন্তু ওখানকার আমার কাছে এটা আমি ওভারঅল মানে মতামত দিতে চাইছি না বা আমার কোনো রিভিউ নয় কিন্তু আমার কাছে যে সকল ব্যক্তিরা আছে মানে তাদের মধ্যে লোক মানে অত্যন্ত কি বলবো কিপিং সম্বন্ধে না অতটা বোঝে সেটা না বুঝতে পারে শিখার জন্য জানে না বলে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু যে জিনিসটার জন্য আসে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম লোক আছে সেটা হচ্ছে যে তারা বেসিক জিনিসই জানে না মানে যেটাকে আমি বললাম সো কল্ড মূর্খ সেই ব্যাপারটার জন্য আছে এবার তাদেরকে আমি এই যে এই জিনিসটা বলে আমি কিন্তু কাউকে নিচু করছি না বা জিনিসটা করছি না কারণ হচ্ছে যে জিনিসটা না জানলে ক্ষতি হতে পারে সেই জিনিসটা জানার চেষ্টা না করাটা সেটা কিন্তু মূর্খামি আমি সেই সেন্সে কথাটা বলছি তো এই জিনিসগুলো আসে এবং তারা আমার কাছে যেমন বেশ আছে তারা কি করে বলে এই এই জিনিসগুলো আমি করছি মানে তারা কি করে ভাবে যে সবকিছু করতে গেলে ভালো প্রোডাকশন ভালো কোয়ালিটি জেনারেট করতে গেলে জেনেটিক্যাল ফ্যাক্টর অন্তত মানে যারাকে বলে ক্লাস ইলেভেন টুয়েলভ অব্দি পড়া দরকার হয় পড়াশোনা করার দরকার হয় এই জিনিসগুলো বোঝার জন্য এগুলো হ্যাঁ এবার এগুলো একটা টাইম অন্যভাবে হয়তো অনেকে বোঝে কিন্তু বেসিক জিনিসগুলো বোঝার জন্য ন্যূনতম জ্ঞান থাকা দরকার না হলে কিন্তু এই জিনিসগুলো হয় না ওকে এবার কি হয় জ্ঞান কেন কেন দরকার আমি আমি এত এত কথা বলছি জেনেটিক জেনেটিক লোককে মানে ছোট করছি আমি এটা ছোট করার জন্য কাউকে বলছি না ফ্যাক্ট ফ্যাক্ট এবং তাতে যদি কিছু মানুষকে বলা কিছু দল মানুষের সংখ্যাকে বলা হচ্ছে তো হচ্ছে কারণ এটা হচ্ছে সত্যি করে এই ঘটনাটা ঘটছে সেজন্যই বলছি তো এই জিনিসটা কেন হয় বলি জেনেটিক্যাল ফ্যাক্টরটা জানাটা দরকার তার কারণ হচ্ছে এই যে কি করে মানুষজন দু চারটে মাছ নিয়ে আসে প্রথম যেটা প্রবলেম আছে দু চারটে ভালো কোয়ালিটি এরা একবারে এ গ্রেড কোয়ালিটি মাছ নিয়ে আসে এবার কি করে তাদের মধ্যে ব্রিডিং করায় তাদের মধ্যে ব্রিডিং করায় তাদের মধ্যে এবার ইন্টার ব্রিডিং হয় এবার তাদের জেনেটিক্যাল মানে পিওর জেনেটিক্যাল ফ্যাক্টর তো একই এবার তাদের মধ্যে কি হয় হ্যাঁ এই জিনিসটা কি হয় তাদের মধ্যে কি হয় যে ইগুলো তৈরি হয় যে বাচ্চা গুলো তাদের মধ্যে ম্যাক্সিমাম বাচ্চার দেখা যায় জেনেটিক্যাল কোনো ভ্যারিয়েশন আসে না তার জন্য কি হয় তাদের মানে গড় যে লাইফ লাইফ স্প্যান কম হয় মাছ মরে মাছের কোয়ালিটি ভালো হয় না এই জিনিসগুলো আসে তো সেই জন্য কোয়ালিটি ভালো করার জন্য অনেকে বলে খাবার খাওয়ালেই হয় খাবার খাওয়ালে মাছের আহ শারীরিক গঠন আসবে জেনেটিক্যাল জিনিস জিনিসগুলো কিন্তু আসবে না ঠিক আছে আজ আজকে আমি এখানে কারোর কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেবো না তো যারা কোয়েশ্চেন করছেন আমি কাউকে কোশ্চেন অ্যান্সার দিতে পারব না আজকে আমি এখানে যা আজকে যে টপিকের উপর কথা বলছি সেটা বলবো এবং বেরিয়ে যাবো কারণ আজকে আমার এত টাইম নেই আজকে এই টপিকটা বলছি এবং এই টপিকটা বলার পর আমি ভিডিওটা শেষ করবো আজকে আমি এখানে আজকে কারোর কোশ্চেন অ্যান্সার দেবো না যাই হোক নেক্সট হচ্ছে এরপর যেটা হলো সেটা হচ্ছে যে কি হয় আমরা যখন এবার ফিশ কিপিং এর এবার যেটা বলছিলাম জায়গা চৌবাচ্চা এই যে এই জিনিসগুলো যখন তৈরি মানে ঠিকঠাক করে শুরু হলো বড় জায়গা হলো একটা জিনিস আপনাদের সবাই বুঝতে পারবেন ছোট জায়গায় মাছ মরে বেশি বড় জায়গায় কিন্তু মাছ মরে কম এই তাড়াতাড়ি কিন্তু বড় জায়গায় মাছ তাড়াতাড়ি বড় হয় এগুলো কিন্তু খুব বড় বড় ফ্যাক্টর একটা করে ঠিক আছে তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমরা কিভাবে মেনটেন করবো এই জিনিসগুলোকে মেনটেন করা এই জায়গাগুলোকে ই করা তো এইগুলোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সঠিক জ্ঞান ওই যে কিছুদিন আগের একটা ফ্যাক্টর বলি কে নাকি বলেছে যে বৃষ্টির জল ট্যাংকে পড়লে মানে খুব যেটা আমি বলছিলাম যে যে ব্যক্তি আমি নাম নেবো না কারণ নাম নেওয়াটা ঠিক হবে না তো যে ব্যক্তি আর কি শুরু করেছে আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল আর উনি বাংলাদেশ থেকে বিলং করে তো আমাকে ভিডিও কল করেছিল আমার ওই টাইমটা হ্যাঁ এই রবিবার করে কি শনিবার করে আমাকে বলেছিল দাদা আপনাকে কি একটু খুব পোলাইটলি আমাকে জিজ্ঞেস করেছিল ব্যক্তি ভদ্রলোক তো আমাকে বলেছিল যে দাদা আমি কি আপনাকে এই টাইমে একটু কল কল করতে পারি ভিডিও বলেছিলাম হ্যাঁ আপনি করবেন আমি করবেন আমি বলবো এরকম পোলাইটলি ঠিক আছে খুব ভালো পোলাইটলি ভদ্রলোক বলেছিলেন আমি দেখলাম ঠিক আছে ওকে তো উনি যে প্রবলেমটার জন্য মানে বলছে আমি মানে ব্যাপারটা শুনলে হয়তো আপনাদের হাসি লাগতে পারে কিন্তু ওনার সাইড থেকে ভাবলে আপনি বুঝুন যে ওনার সাইড থেকে ভাবলে এই জিনিসটা অবশ্যই ওনার একটা দুশ্চিন্তার কারণ ছিল জিনিসটা কি হয়েছে বলি জিনিসটা হয়েছে যে উনি নাকি কোন একজন ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন যে বৃষ্টির জল এটা আগেও আমি বলেছি আবারও এটা হয়েছে একটা ইনসিডেন্ট তাও বলি তার জন্য বলছি তো ওনাদের এলাকায় আগের দুদিন খুব বেশি বৃষ্টি হয়েছে খুব বেশি বৃষ্টি হয়েছে আউটডোর ট্যাঙ্ক চৌবাচ্চা আছে দেখলাম তো ছোটখাটো চৌবাচ্চা যাই হোক তো চৌবাচ্চা আছে তো ওখানে জল পড়েছে বৃষ্টির জল জল পড়ে করেছে লাগানো আছে জল বেরিয়ে গেছে তো এই জিনিসটা হয়েছে ওদের মানে ওর সাথে তো পুরোটা ট্যাঙ্ক এবার আমাকে বলছে যে দাদা এরকম অবস্থা হয়ে গেছে সারা রাত বৃষ্টির পানি পড়েছে ওটাতে এরকম টাইপের ওরা যে ওদের যে অ্যাক্সেন্ট থাকে ওই অ্যাক্সডেন্টে বলছিলাম তো এরকম বৃষ্টির জল পড়েছে তো বৃষ্টি জল পড়েছে মাছগুলো আমার যদি কালকে থেকে মরতে শুরু করে যায় আমি কি করব মাছ আমার যদি মরে হয় কি করব তো এই যে মানে একটা বেচারা মানে মানে মানুষটার মুখ আমার ওনার যে চিন্তা দেখে খুব মায়া লাগলো সেজন্য আমি আরো ওনাকে ব্যাপারটা একটু টাইম নিয়ে অনেকক্ষণ ধরে আমি ওনার ব্যাপারটা দেখছিলাম তো কি হয়েছে উনি কোনো ইউটিউবের ইউটিউবারের কাছ থেকে বা ইউটিউব ভিডিও থেকে নাম বলেছিল কি মনে পড়ছে না দেখেছে যে বৃষ্টির জল পড়েছে এর মধ্যে তো সেই ইউটিউবার বলছে বৃষ্টির জল যেহেতু পড়েছে ট্যাঙ্ক এর জল পুরো চেঞ্জ করো না হলে মাছ সব মরে যাবে ঠিক আছে সে নিজেও দেখলাম দেখলাম না উনি বলছেন যে তিনি নাকি মানে বৃষ্টি হয়েছে তো তার ট্যাংকে এরকম পড়েছে পাতা পাতা পড়েছে তো সেগুলোকে তুলছে পাতা টাতা পড়েছে অবশ্যই তোলা দরকার কিন্তু সেই বৃষ্টির জল নাকি চেঞ্জ মানে জল বৃষ্টি হয়েছে বলে হাফ ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট জল চেঞ্জ করছে তো আমি ওকে বললাম যে দাদা ওই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট জল সাডেন যদি ট্যাঙ্কে চেঞ্জ করা হয় তাহলে মাছ এমনিতেই মরতে শুরু করবে এমনিতেই মাছ মরতে শুরু করবে যদি কি সিক্সটি পার্সেন্ট জল ট্যাঙ্কে ইন জেনারেল চেঞ্জ করা হয় তাহলে মাছ এমনিতেই মরতে শুরু করবে তো সেক্ষেত্রে বলছে তাহলে আমি কি এটা জল হচ্ছে আমি কি কিছু করব না আমার মাছ যদি কালকে থেকে মরতে শুরু করে আমি কি করব তো মানে দুশ্চিন্তার সেই চরম ছাপ একটা বলে না পুরো বোঝা যাচ্ছে এবার ওনার দুশ্চিন্তা দেখে একটা টাইম আমার একটু হাসি পেলো কিন্তু কারোর কিন্তু ওনার সাইড থেকে যদি ভাবা দেখা ভেবে দেখা যায় জিনিসটা সত্যি দুঃখ আমি ওনাকে একটু শান্ত করার চেষ্টা করলাম দেখুন এসব কিছু হবে না আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন বলছে হ্যাঁ দাদা বলেন দাদা আমাকে মানে ওনার ওনার স্টাইলে বলছি আমি বলছে যে হ্যাঁ দাদা মানে ওই সিচুয়েশনটা শুনলাম এখন হাসছি ঠিক আছে কিন্তু ওনার ওই মুভমেন্টের সিচুয়েশনে অবশ্যই এতটাই খারাপ ছিল আমি বলি কি হয়েছে আমার বলছে হ্যাঁ দাদা বলেন কি করলে আমার মাছটা ভালো হবে মাছ গুলো ভালো থাকবে এরকম বলছে মরবে না আমার পানি সেন্ট করব কিভাবে করব আমার বলছে দেখুন এরকম কিছু করার দরকার নেই আপনার ট্যাংকে জল পড়েছে বৃষ্টির জল বৃষ্টির জল কোনো খারাপ কিছু নয় মাছ মরবে না আপনি কেবল একটা কাজ করবেন বৃষ্টি যদি আরো দু তিন দিন হচ্ছে উপরে কিছুটা ঢাকা দিয়ে দেবেন যাতে মাছগুলো না পালাতে পারে তো প্ল্যাটি ছিল ঠিক আছে প্ল্যাটি ছিল মলি ছিল এসব মাছগুলো ছিল আর কি অ্যাঞ্জেল ছিল তো এগুলো ছিল আর কি মানে অ্যাঞ্জেল আলাদা জায়গায় ছিল প্লাটি ফ্ল্যাটি আলাদা জায়গায় ছিল তো আমি বললাম দেখুন প্ল্যাটি একটু সমস্যা হয় প্ল্যাটি কি করে লাভ মারে বৃষ্টি ফিষ্টির জল পেলে প্ল্যাটি লাভ মারে তো লাভ মেরে মাছ যদি পড়ে যায় দিয়ে মরে যায় সেটা আলাদা ব্যাপার ইন জেনারেল মাছ কিন্তু মরার চান্স নেই ঠিক আছে তো এই হচ্ছে গল্প তো তারপর মানে ব্যক্তি বুঝলেন যে হ্যাঁ এরকম ঠিক আছে যখন আপনি বলছেন যখন আমি তাহলে দেখছি আমি কিছুই করব না আলাম ঠিক আছে কোনো কিছু করার দরকার নাই আপনি কাজ করবেন এই যে জল হলো সবকিছু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঠিক আছে কালকে বা পরশু যেদিনই বৃষ্টি তো কমবে নিম্নচাপ শুরু হয়েছিল এক দুদিন ছিল তো তারপরে একদিন বা তারপরের দিন বা দু তিন ঘন্টা বা ছ ঘন্টা পর তো বৃষ্টি কমে যাবে তো যখন কমে যাবে রোদ উঠবে ঢাকা খুলে রাখবেন মানে যেটা আপনার বাচ্চা বাচ্চা যেহেতু ওপেন এয়ারে থাকে তো খোলা খোলা রাখবেন আর ওই গাছের পাতা ফাতা পড়লে সেগুলোকে পরিষ্কার করে তুলে ফেলে দেবেন আর কিচ্ছু করার দরকার নাই বলছে আমি কি ট্যাংকে তাহলে চুন দেব আমি কি ট্যাঙ্কে তাহলে কি বলে আহ কি বললো আরে কি বললো আমার মনে পড়ছে না এটা দেবো কিচ্ছু দেওয়ার দরকার নেই নর্মাল ট্যাঙ্ক আছে তো ট্যাংকে রেখে দিন গাছ আছে তো বলছে হ্যাঁ গাছ আছে কিচ্ছু হবে না আপনি রেখে দিন আপনার মাছ মরবে না যদি মানে আমি দায়িত্ব নিচ্ছি এতটা মানে বলতে হলো কিছু করার নেই তো তারপরে তারপরে মনে হয় পরে আমাকে মেসেজ করেছিলেন আমি দেখতে পাইনি তারপরে আজকে মেসেজ দেখলাম বলছে না দাদা আজকে আমার ডিউটি ফিউটি শেষ হলো তারপরে একটু ফেসবুক টেসবুক খুলেছিলাম তখন দেখলাম যে বলছে না দাদা আমার মাছগুলো সব ভালো আছে কেউ মডেনি কেউ ই হয়নি আলাম তো আপনি ভয় ভয় কেটেছে তো হাসছে ব্যক্তি যাই হোক হলো যাই হোক কিন্তু এই যে ওই ভুলভাল কারোর কাছ থেকে জেনে এসে এই জিনিসটা এই স্টোরিটাও কেন বললাম কারণ হচ্ছে যে ভুলভাল জেনে এসে আপনার একটা ওই যে প্যানিক সিচুয়েশনটা কতক্ষণ ধরে কাটাচ্ছেন এই যে জিনিসটা কত খারাপ বলুন তো এই যে জিনিসগুলো আর কি প্রবলেম এইগুলো মানে সঠিক জ্ঞানটা রাখবেন তাহলে আর ফিশ কিপিং এ কোনো প্রবলেম হবে না কারণ এটা কোনো হাইফাই কঠিন সায়েন্স নয় খুব বেসিক সায়েন্স খুব বেসিক জিনিস যেটা জানলে কিন্তু সবকিছু করা যায় ঠিক আছে তো চলুন আজকে আপনাদের দু একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই নাহলে আপনারা তো আবার রাগ করবেন ঠিক আছে আজকে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ইচ্ছা করছে না আমার কারণ তাও একটু দু একজনের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি ঠিক আছে নাহলে আপনারা আবার রাগ করবেন তো সামনে যা পাচ্ছি একজন বলছে গোলফিস মরে যাচ্ছে কেন এখন আমি কি জানবো ভাই তুমি তোমার মাছ তুমি বলতে পারবে কেন মরছে আমি কি বলবো আচ্ছা নেক্সট হচ্ছে কি গাপি অ্যাভেলেবেল প্রাইস কি বলো ভাই এখানে আমি বিক্রি বিক্রি করতে চাইছি না এখানে আমি বিক্রি করি না আমি আমার আমার কাছে আছে আছে কিছু আমাদের রাহুল যে গ্রুপটা ফেসবুকে গ্রুপে বলেছিলাম তো ওখানে যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে আসবেন শনি রবিবার করে আমার কাছে নিয়ে যাবেন ঠিক আছে কোনো ডেলিভারি হবে না এবং কোন রকম আমি কাউকে পার্সোনালি ছবি তুলে দেখাতে পারবো না যদি কারোর ইচ্ছা থাকে কোয়ালিটি মনে হয় যে হ্যাঁ এটুকু বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এটা আমি আমার নিজের গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারি তো এই জিনিসটাই বলবো আর কোনো এ হচ্ছে ব্যাপার তো যদি নিতে চান নিতে পারেন কাউকে আমি পার্সোনালি কোনো ছবি দিতে পারবো না ভিডিও দিতে পারবো না যদি আসতে আমার লোকেশনে আসবেন শনি রবিবার করে অন্য বারে এলেও আমি দিতে পারবো না এতটাই গরজ আমার কিছু বলার কিছু করার নেই কারণ আমার কাছে খুব ভালো কোয়ালিটি মাছ আছে তো ওইগুলো অলরেডি আমার আজকে মনে হয় আজকে শনি শুক্র শুক্রবার আজকে আসার কথা ছিল দু একজন আমি বারণ করে দিয়েছিলাম কারণ শুক্রবার আমার হবে না ডিউটি ছিল তো কালকে ওরা যদি কালকে শনিবারে এগারোটার মধ্যে আসে ভালো না হলে আবার রবিবার আমি যাই না কি হবে তো যাই হোক সে পরে কথা আমি দেখছি ওটা আগের আগের যেমন রবিবার না শনিবার করে এসেছিল তো তাই যাই হোক তাদেরকে দেয়া হয়েছে আরো আছে এখনো অনেক আছে চাপ নেই তো যাই হোক তো এই হচ্ছে গল্প আর কি আছে দেখি জেব্রাফিজ গুড ফর বাউয়েল বলে বাওয়ালের জন্য কোনো মাছই গুড নয় তুমি যদি থাকতে চাও বাওয়ালের মধ্যে যদি ঢুকে বসে থাকতে চাও বসে থাকো কিন্তু কোনো মাছকে রেখো না মাছকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই ভাই তো রেখো না ঠিক আছে এই নেক্সট হচ্ছে ওকে যাই হোক তো একজন লাস্ট কোয়েশ্চেন দেখলাম একটা সাজেস্ট করছে বাওয়ালের জন্য কোন ফিস বাওয়ালের জন্য কোনো মাছ আমি সাজেস্ট করি না বাওয়ালকে যদি থাকে ছুড়ে ফেলে দিন এবং নিজে পারলে একটা কিনুন বাওয়ালে মাছ রাখা একদমই উচিত নয় আমি কখনোই প্রোটেক্ট এটাকে সাপোর্ট করি না এবং আমি এর সব সবসময় প্রোটেস্ট করি এখনো করব কাউকে সাজেস্ট তো একদমই করবো না বাওয়ালে যদি মাছ রাখতে চাও ভাই আমার কাছে কোনো সাজেশন নেই এবং আমিও বলবো তোমাকে মানুষ যদি হোক এবং যদি কষ্টটা বোঝো মাছের এই যে আগে আজকে এই জন্যই বললাম আগে কিপার হন তারপরে ব্যবসা শুরু করুন ব্যবসা করতে গেলে এই যে কি বলে ব্যবসা করতে গেলে অনেকে দেখবেন ব্যবসা করার জন্য মাছকে ইঞ্জেকশন দিয়ে প্রচুর পরিমাণে বাচ্চা তোলায় দিয়ে মাছটা দুই তিন দিন পর মারা যায় দুই তিন দিনও লাগে না বাচ্চা দেয় প্রচুর ডিম পারে দিয়ে মাছটা অ্যারাউন্ড দুই এক তিন চার দিনের মধ্যে মাছ কিন্তু মরে যায় একবারে মরে যায় তো এই জিনিসটা কি কোনো এথিক্যাল কাজ আপনি প্রোডাকশন আপনি হ্যাঁ এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড চলছে ব্যবসা করার জন্য যতটা নিচে নামাই ততটা নিচে নেমে গিয়ে মানুষ কাজ করছে কিন্তু ভাই কিছু মানুষ তো আছে যারা এথিক্স জিনিসটাকে মেনে চলে আমি ভাই তাদের মধ্যে একজন তো আমি কাউকে এরকম সাজেস্ট করি না যে ভাই তুমি কারোর ক্ষতি করে নিজের ব্যবসা করো এই যে কেউ একজন বললো বাওয়ালে মাছ রাখা ভাই হাত জোর করছি রাখিস না হাত জোর করছি এর থেকে বড় কিছু করতে পারবো না তো বাওয়ালে ভাই মাছ রাখিস না পারলে ভাই একটা বাউলের দাম সাড়ে তিনশো টাকা নাই আর যদি যদি তোর এত এতটাই অভাব হয় তুই এক কাজ কর ভাই এক পনেরো কুড়ি দিন দ্বারা আরো দুশো টাকা জমা পাঁচশো টাকা দিয়ে একটা ছোট কেন তিনশো টাকা দিয়ে অ্যাকোরিয়াম পাওয়া যায় ভাই ওর মধ্যে মাছ রাখ মাছ রাখিস না ঠিক আছে এটা তোকে ভাই এর থেকে এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না এর থেকে বেশি রিকোয়েস্ট আমার পক্ষে করা তো সম্ভব না তো করিস না হ্যাঁ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই গুড নাইট গুড বাই